5 মিনিট সময় হবে? হ্যাঁ, আমি জানি তুমি ঠিক, আমি জানি তোমার গুলিয়ে যায় না বাম বা ডান দিক, আমি জানি তুমি দারুণ ব্যালেন্স করে চলো, আমি জানি ঘুমের মধ্যেও তুমি আজও মেপে কথা বলো, তুমি জানো কখন কাকে এড়িয়ে যেতে হবে, তুমি জানো কোন ঝগড়ায় চুপ থাকতে হবে, তুমি ন্যাড়া মাথায় হেলমেট পরো পাকলে গাছে বেল, তুমি জানো কোথায় কাকে লুকিয়ে দেবে তেল, আর আমি ধরা পড়লে বলো তুই বোকার রাস্কেল। কিন্তু বিশ্বাস করো, আমিও না ঠিক তোমার মতোই চেষ্টা করি, তবে শুরুটা ঠিক করে করলেও মাঝপথে সব গুলিয়ে ফেলি, এলো পাথারে, এক কথায় ঘেটে ফেলি সব, মানে এক বস্তায় মিশিয়ে ফেলি ধান গম আর জব। কলেজে পড়ার সময় মা বলেছিল, ওরে থিয়েটার রাজনীতি ছেড়ে টোটো করে এদিক ওদিক না ঘুরে, এরর দুঃখে ন্যাকামো না করে একটু নিজের নিয়ে থাক, বাবু একটু নিজের কথা ভাব। ভেবেছিলাম যে ঠিকই তো বলছে, মাঝে মধ্যেও তো একটু নিজের নিয়ে ভাবা উচিত, হ্যাঁ তবে সব সময় না হলেও কোচিত কদাচিত। ঠিক আছে, তাহলে এবার সুমনচির গান ছেড়ে মন দিয়ে শুনবো রবীন্দ্রসঙ্গীত, কোচিত কদাচিত। চেষ্টা করেছিলাম জানো, তবু সময় পুরো পাল্টালেও আমি যে নিজেকে পুরোটা পাল্টাতে পারিনি, ফি বছর জামা পাল্টালেও ওই পুরনো ছেঁড়া গেঞ্জিটা ছাড়িনি, সে যে লেপ্টে থাকে বুকের ওপর নোনতা ঘামে ভিজে, আমার বুকে কজন থাকে বুঝতে পারিনি যে, হাজার চেষ্টাতেও আমি পুরনো বন্ধুদের ভুলতে পারিনি তোমার মতো, না নাম যশকে বলতে পারিনি হ্যাঁ এটাই 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 শ্রেষ্ঠ রতন, আমি জানি আমি তোমার মতো নিখুঁত নয় যে মোটে, আমি মন খুলে কথা বলি আর বদনাম তো জোটে, জানো আমার কলিগ অমলও বলে, ভাই তোর বুদ্ধি বড় কম, এই তো আমার বাড়িতে বউ বাইরে প্রেমিকা, কই কেস খাই না তো একদম, ভাই একটু ব্যালেন্স করে চল, বসের সাথে ঝগড়া না করে ওনার ভুল টুল না ধরে, স্যার আপনিই ঠিক আপনিই ঠিক, মাঝে মধ্যে বল, ভাই একটু ব্যালেন্স করে চল। যেন এমনটা নয় যে চেষ্টা করিনি, ঠিক তোমরা যেমন যেমনটা বলেছিলে তাই করার চেষ্টা করি রোজ, একদম হাল ছাড়িনি, কিন্তু কি জানো সত্যি বলবো পারিনি, আজও পারিনি। ভুরুকুচকে কি দেখছো, রাগ করলে? কিন্তু বিশ্বাস করো, আমি আজও ঠিক তোমার মতো হতে চাই, আমি চালনি হয়ে ছুঁচের বিচার করতে চাই, অপরাধ লুকিয়ে অন্যকে অপরাধী বলতে চাই, নিজের লোভ ঢেকে অন্যকে লোভী বলতে চাই, মতের অমিল হলে বন্ধুকে শত্রু বানাতে চাই, নিজেরটা গুছিয়ে অন্যকে ধান্দাবাজ বলতে চাই, আমার থেকে কেউ সাদা হলে তার সাদা জামায় কাদা ছুঁড়ে মারতে চাই, সততার প্রতীক হতে চাই, ঠিক তোমার মতন সাজতে চাই। কি হলো, চুপ করে কি দেখছো, হেল্প করবে না ভাই? সিগারেট ধরালে, সরি, মনে হয় সময় নষ্ট করলাম, ঠিক আছে আজ যাই।